सबस्क्राइब करुन एडुटेक टी बांग्ला चैनल के एवं बेल आइकन टी प्रेस करुन पे जान एडुकेशन और टेक्नोलॉजी सम्पर्कित लेटेस्ट वीडियोस नोटिफिकेशन। आम्रा आज करोना भाइरस कारण एक अस्वाभाविक परिस्थितिर सम्मुखीन सारा विश्वव्यापी एटा अतिमारी रूप नियेछे। बहु मानुष माराओ गेछेन एवं बहु मानुष आक्रांत। जारा मारा गेछेन तादेर आत्मार शांति कामना करी, जारा आक्रांत हुएछेन तादेर द्रुत आरोग्य कामना करी एवं जे सकल डाक्तार नार्स एवं मेडिकल स्टाफ संगे जारा इमार्जेंसी डिपार्टमेंटे काज करछेन सेई साहसी मानुषदेर सब समय उत्साह दान करी एवं आशा करी तारा सुस्थ थाकुन एवं समग्र देशबासीके सुस्थ राखुन। जे अस्वाभाविक परिस्थिति तैरी हुएछे सेई परिस्थितिर कथा भेबे विशेषत उच्च माध्यमिकेर छात्र छात्रीदेर कथा भेबे आमी सौमेन अधिकारी तोमादेर इंग्रेजीर जे मार्क्स डिस्ट्रिब्यूशन आछे सेई विषयेर ओपर एकटु आलोकपात करी। आमरा इंग्लिशेर जे 100 मार्क्स आछे तार जे डिविशन केमन सेई विषये एकटु आलोकपात करार चेष्टा करछि। HS English full marks, full marks, hundred, project 20, part A 60, পার্ট বি 20। এই পার্ট বি 20 যেটা আছে এটা ম্যাক্সিমাম এমসিকিউ লেভেলের কোশ্চেন এবং এসএকিউ মানে ভেরি শর্ট টাইপ আনসার লিখতে হবে। এখানে পার্ট বি এর যে 20 মার্কস আছে সেটাকে আমরা একটু যদি ভাগ করে নিই তাহলে কি দেখব, প্রোজ থেকে 4x1 এমসিকিউ লেভেলের চারটে প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের চারটে অপশান দেওয়া থাকবে এ বি সি ডি, যে উত্তরটি সঠিক হবে সেটি লিখতে হবে। প্রোজ থেকে চারটি, তাহলে পোয়েট্রি থেকে থাকবে চারটি 4x1 এবং ড্রামা, একটা ড্রামা আছে দ্য প্রোপোজাল সেখান থেকে থাকবে চারটি, তাহলে 3x12 আসলো। আর এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেন যেটা আছে সেখান থেকে প্রোজের আবার 4x1 মানে উইথে সিঙ্গেল সেন্টেন্সে তোমাদেরকে উত্তর দিতে হবে, এখানে থাকবে 4 এবং পোয়েট্রি থেকে থাকবে আরও 4 4x1 4, তাহলে টোটাল গিয়ে দাঁড়াবে আমাদের 20 মার্কস পার্ট বি। এসএকিউ টাইপের কোনো কোশ্চেন কিন্তু ড্রামা থেকে আসবে না। এটা গেল পার্ট বি। এবার পার্ট এ এর একটা ডিভিশনটা আমরা একটু দেখে নিই। পার্ট এ 60 মার্কস এবং প্রোজ থেকে থাকবে এনি টু কোশ্চেন যার মার্কস থাকবে 6, তা 6x2 12। পোয়েট্রি থেকে একইভাবে থাকবে এনি টু 2x6, এখানেও 12। ড্রামা থেকে থাকবে একটি 1x6, মোট গেলে এখনো 30 মার্কস। এবার আসবে ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে টোটাল মার্কস যেটাকে আমরা গ্রামার সেকশন বলবো 10। ছটা থাকবে ট্র্যাডিশনাল কোশ্চেন 6x1, কি সেটা, ধরো ট্রান্সফরমেশন অফ দ্য সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, পার্টস অফ দ্য স্পিচ চেঞ্জ, এইগুলো থাকবে মোট 6টি যার প্রত্যেকটি মান থাকবে 1 6। তারপর থাকবে 1/2x6, এটা থাকবে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, এখানে থাকবে 3 এবং একটা থাকবে কারেকশন, মানে কোনো একটা সেন্টেন্সে মধ্যে কোথাও ভুল আছে সেই ভুলটা কোথায় আছে তার জন্য 3টে অপশান দেওয়া থাকবে, যে অপশানটা সঠিক হবে সেটাকে লিখতে হবে, সেখানে থাকবে 1x1। এই গেল গ্রামার সেকশনে টোটাল 10।
তারপরে থাকবে সি আনসিন সেকশন, আনসিন সেকশন যেখানে থাকবে 10 মার্কস। কেমন সেটা? ট্রু ফলস, এখানে থাকবে 4:1। তারপরে থাকবে এনি থ্রি কোশ্চেন্স যার মার্কস থাকবে 2 করে, তাহলে 3:2, 6। এই গেল আনসিন সেকশনে 10। ঠিক আছে, আমরা তাহলে কি দেখলাম? এখানে 30, যেখানে কোশ্চেন আনসারে পেয়ে যাচ্ছি। গ্রামার সেকশনে 10 পাচ্ছি, 30 আর 10 = 40। আনসিন সেকশনে পাচ্ছি 10 = 50। আর থাকছে রাইটিং সেকশন, রাইটিং সেকশনে থাকছে 10। এখানে কিন্তু একটু মনে রাখতে হবে, 10টাকে ভাগ করা হয় 2+8। মানে কেন? এখানে হয় রিপোর্ট লেখা যেতে পারে, না হলে লেটার রাইটিং লেখা যেতে পারে, না হলে প্রেসিস লেখা যেতে পারে। যদি প্রেসিস লেখা হয় তার জন্য টাইটেল লিখতে পারলে 2, বডি অব দ্য প্রেসিসের জন্য 8। যদি লেটার লেখা হয় তাহলে লেটারের ফরম্যাটের জন্য 2 এবং বডি অব দ্য লেটারের জন্য 8। যদি রিপোর্ট লেখা হয় তাহলে বডি অব দ্য রিপোর্টের জন্য 8, আর ওই যে ফরম্যাটটার জন্য, রিপোর্টের ফরম্যাট ঠিকঠাক লিখতে পারলে তার জন্য 2। এই টোটাল গেল 60 নাম্বার। তাহলে আমরা 100 নাম্বারের মধ্যে কি দেখলাম? পার্ট এতে থাকবে 60, পার্ট বিতে থাকবে 20, 60 আর 20 হবে 80, আর প্রজেক্টে থাকবে 20। এই 100 মার্কসের কিন্তু টোটাল একটা কোশ্চেন। যদি কোনো অসুবিধা হয় আমাদের কমেন্ট করো, আমরা তোমাদের প্রয়োজন মতো সাহায্যের হাত বাড়িয়ে দেব। তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকলে আমরা প্রতি বছরের মতো যে মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের সাজেশান দিই এবং উচ্চ মাধ্যমিকের ইংরেজির সাজেশান তো দেওয়া হয়েই থাকে, অতএব আমরা আশা করব তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলকে আরও বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।